Yeah.
লিটন খান পরিচালিত এবং বেহুলা শারমিন অভিনীত এবং সুরুজ খান অভিনীত আজকের ঝুমুর যাত্রা পালা কাজল রেখা বাবা কামাল তুমি আমার পক্ষে এসো পিতা পিতা গো আপনি আমাকে একা ফেলে চলে যাবেন কাদিস রে বাবা কামাল আমারই শুধু দুঃখ রইল আমি নিজ হস্তে তোকে মানুষ করে দিতে পারলাম না তোরে মাথায় আমি রাজ মুকুট পরিয়ে দিতে পারলাম না বসো বসো বাবা এই সিংহাসনে বসো আমি জীবিত থাকতে দেখে তাই আমার কামাল সিংহাসনে বসেছে
থেকে এই রূপনগরের সিংহাসন আমি সঁপে দিলাম তোমার হাতে কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি করবে রাজ্য পরিচালনা কি বলছেন বেগম সাহেব করবে রাজ্য পরিচালনা ওজির সাহেব সেজন্য আপনি কোনো চিন্তা করিবেন না আপনার কাছে আমার অনুরোধ আপনি সব সময় এদের পাশে থাকবেন এদেরকে সাহস দিবেন আর একটি কথা আমি যদি কোনোদিন আপনাদের সাথে অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমাকে শক্ত করে ধরো ও এই তো সত্যি আমাকে পিতা ফেলে চলে গেল মা গো এখন আমাকে কামাল বলে ডাকবে এখন আমি কাকে পিতা বলে ডাকবো সবাইকে তো একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে কেঁদো না কামাল কাঁদবেন না বেগম সাহেবা যা হবার সব হয়েছে কত কান্নাকাটি করলেও যাবো না আর ফিরে আসবে না তার চেয়ে চলুন যাবো না আর সৎ কাজের ব্যবস্থা করি তাই চলো নদীর সাহেব আপনি তাই চলো ইব্রাহিম
তোমায় জেনে রেখো বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমরা রেখাই দেব না আর সন্তান ছিল না আমার লেখা আর সন্তান ছিল না চলো নজির সাহেব আমাদের কর্তব্য কাজ আমরাই সমাধান করব তাই চলো আমার লেখা স্বামী আমাকে একা ফেলে পরলোকে চলে গিয়েছে এখন এখন আমি এই অবশিষ্টকে নিয়ে কেমন করে আমি রাজ্য পরিচালনা করব সর্বনাশ হচ্ছে বেগম সাহেব সর্বনাশ হচ্ছে বেগম সাহেব আমি আপনি শীঘ্র কামল কে নিয়ে পালিয়ে যান কি হয়েছে বাবা ইব্রাহিম উজির এবং জাফর আলী খান আপনাদেরকে করবে হত্যা আমাদের হত্যা করে ওদেরই কি লাভ অনেক লাভ বেগম সাহেব উজির হবে রূপনগরের রাজা আর জাফর আলী খান হবে তার প্রধান উজিরালা শীঘ্র চলুন ওরা এসে পড়বে ইব্রাহিম আমি শত্রুর ভয়ে স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে চরের মতো পালিয়ে যাব না অবশ্য যদি হয় তাহলে আমি এখানেই মরব বেগম সাহেব আপনি কি তাহলে যাবেন না না আপনি রূপনগরের এই শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান বেগম সাহেব না না আমি তা হতে যাব না কামালকে বাঁচতে হবে কামালকে বড় হতে হবে একদিন ওই শয়তানের বিষ দাঁত গুলো ভেঙে দিতে হবে এসো ভাই কামাল বেগম সাহেব আপনি থাকুন আপনার সিংহাসনে আমি কামালকে নিয়ে চলে যাব শিশু কামালকে হত্যা বেগম হোসনা বানুকে হত্যা এদেরকে হত্যা করতে পারলে এই মসজিদে বসার পথ হবে আমার একেবারে পরিষ্কার কামাল তুমি কোথায় এখনই আমি তোমার জীবনের ছিনিমিনি খেলা সাঙ্গ করে দেব হবে না তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না কেন হুজুর সাহেব পালিয়ে গেল বলে পালিয়ে গেল হ্যাঁ জাফর আলী খান ওই শয়তান ইব্রাহিম ওই শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে আশ্চর্য হুজুর সাহেব আমি যে ভাবতেও পারছি না শত শত পাহারা থাকতেও ওই শয়তান ইব্রাহিম কেমন করে শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল আমিও তাই ভাবছি জাফর আলী খান আমিও তাই ভাবছি ভুল হয়ে গেল জাফর আলী খান কামালকে হত্যা করার আগে ওই ইব্রাহিমকে বন্দি করা উচিত ছিল ওজির সাহেব এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন আমি আপনাকে কথা দিচ্ছি যেমন করেই হোক বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত হলেও আমি ওদেরকে খুঁজে বের করে ওই শয়তান দুটোকে আমি আপনার সম্মুখে করব নির্মমভাবে তাই করতে হবে জাফর আলী খান যতক্ষণ পর্যন্ত ওই কামালকে আর ইব্রাহিমকে হত্যা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার প্রাণের শান্তি নেই আমার প্রাণের শান্তি নেই ওজির সাহেব যেমন করেই হোক
চলে বলে কলে কৌশলে আমি আপনাকে এই সিংহাসনে বসাবো তারপর সুযোগ বুঝে এই রূপনগরের প্রতিটি প্রজাকে আমি আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলব তারপর আমারও সুযোগ বুঝে পিছন থেকে আমি আপনার পিছনে ছুরা বসিয়ে আপনাকে করব নির্মমভাবে হত্যা আপনার রক্তে রঞ্জিত হয়ে আমি বসব এই এই রত্নগরের মসনদে ওগো মেহেরবান খোদা স্ত্রী সন্তান বিহনে আমার আমার এ জীবন যে ব্যথা ওগো ওগো মেহেরবান খোদা কেন কেন তুমি এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছিলে একা একা একঘে জীবন আমি যে কেমন করে কাটাবো তুমি আমায় একটু উপায় বলে দাও খোদা তুমি আমায় একটা উপায় বলে দাও ওই তো দেখা যাচ্ছে কদম আলীর বাড়ি কদম আলী তুমি কি বাড়িতে আছো কদম আলী কে কে আমাকে এই নিশি রাত্রে কদম আলী বলে ডাকছে আমি মনসবদার ইব্রাহিম ইব্রাহিম আসুন তাই এই নিশি রাতে এই গরিবের বাড়িতে কেন কদম আলী আমি জানি ওই মেহেরবান খোদা তাল্লাহ তোমাকে কোনো পুত্র সন্তান দেয়নি তোমার সন্তান অভাব পূরণের জন্য আমি এসেছি তোমাকে এই ছেলেটিকে দান করতে চিরদিন এই ছেলে তোমারই থাকবে কিন্তু সাবধান ওর পরিচয় তোমাকে গোপন রাখতে হবে আপনি আপনি আমাকে ছেলে দান করবেন এ যে আমার পরম সৌভাগ্য তাই তো ওই মেহেরবান খোদা তালা এই সন্তানটিকে আমার জন্য পাঠিয়েছে এসো এসো বাবা তুমি আমার কাছে এসো শোনো কদম আলী আজ থেকে ওর নাম পাল্টে দিয়ে তোমার ইচ্ছা মতো তুমি একটি নাম রাখবে তাই হবে আজ থেকে ওর কামাল নাম পাল্টে দিয়ে ওর নাম রাখলাম কাজল অনেক সুন্দর নাম রেখেছো কদম আলী শোনো কদম আলী তুমি ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে হ্যাঁ ইব্রাহিম আমি তোমাকে কথা দিচ্ছি আমি যদিও গরিব আমার টাকা পয়সা নেই আমি যেমন করি হোক যেভাবেই পারি কাজলকে লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে আমি গড়ে তুলব ভাইজান তুমি আমাকে ছেড়ে চলে যাবে তোমাকে ছেড়ে যে থাকতে পারবো না ভাইজান ওরে কামাল তোকে ছেড়ে যে আমিও থাকতে পারবো না কিন্তু উপায় নেই ভাই তোকে তোকে এখানেই থেকে মানুষের মা মতো মানুষ হয়ে একদিন ওই শয়তানদের মোকাবেলা করতে হবে ভেঙে দিতে হবে ওদের বিষদাঁত তাই তো তাই তো তুই এখানেই থেকে লেখা পড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে না ভাইজান আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি তোমার সঙ্গে চলে যাব ওরে কামাল কেন তুই বুঝতে পারছিস না ভাই
আমি মাঝে মাঝে এসে তোকে দেখে যাব না ভাইয়া আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি তোমার সাথে চলে যাব ও গো মেহেরবান খোদা তুমি বলে দাও এখন আমি কি করব কেমন করে অবর ছেলেটিকে আমি রেখে যাব না না আমাকে যে ছলনার আশ্রয় নিতে হবে কামাল দেখতো দেখতো ভাই এক ঝাঁক কি সুন্দর ভাবে পাখিগুলো উড়ে যাচ্ছে দেখ ও আমি দেখতে পাচ্ছি না কদমালি আছি কদমালি বিদায় ভাই যা ওরে কাজল তোর ভাইজান চলে গেছে তাতে কি হয়েছে আমি আমি তোরে আছি বাপি আমি তোকে লেখাপড়া শিখিয়ে ওই মানুষের মতো মানুষ করে গড়ে তুলব আজ থেকে আমি তোর মা আমি তোর বাপ চল বাপি আমার সাথে ঘরে চল তোর বড্ড ক্ষুধা পেয়েছে আমি তোকে পেট ভরে খেতে দিব চল বাপি চল আমি বস্ত্রদার ইব্রাহিম আমি যদি এমনি ভাবে পড়ে থাকি তাহলে শিশু কামাল ও বেগম হুস্তা বানুকে রক্ষা করা যাবে না তাই তো আমি আজ থেকে ইব্রাহিম নামের পরিবর্তে আজ থেকে আমি হব দুশ্চপ কালিখা সেনাপতি যা বড় লিখা বলো নজর সাহেব কিসের থেকে কি হয়ে গেল আমি ভাবতেই পারছি না অজেরি সাহেব আপনি কোনো চিন্তা করবেন না আমি আমি আপনাকে কথা দিচ্ছি যেমন করেই হোক ওই শয়তান দুটোকে খুঁজে ধরে এনে আমি আপনার সম্মুখে ওদের করব নির্মমভাবে হত্যা তাই করতে হবে জাফর আলী খান তার পারবেন না জাফর আলী খান যে চলে গেছে তাকে আর কোনোদিন আপনারা ফিরে পাবেন না বেগম সাহেবা আপনি কি বলতে চান বলতে নয় সেনাপতি আপনার কাদের প্রতিবাদ করতে এসেছি তার অর্থ খোদা যার ভাগে মৃত্যু লেখেনি তাকে শত চেষ্টা করলেও কোনোদিন মৃত্যুর মুখে আপনারা ঠেলে দিতে পারবেন না তাই তো শিশু কামাল আজ এই জল্লাদের হাত থেকে অনেক দূরে চলে গেছে বেগম সাহেবা আপনি কি বলতে চান আমরা কামালের হত্যার ষড়যন্ত্র করছি নিশ্চয় যদি ইব্রাহিম সাহায্য না করত তাহলে ওই শিশু কামালকে আজই পরপারে চলে যেতে হতো বেগম সাহেবা চুপ চুপ কর বেঈমান তোদেরকে আমি হারে হারে চিনে ফেলেছি তাই তো আমি ভাবছি বেঈমানদের শাস্তি কি হওয়া উচিত বেগম সাহেবা আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের দুজনের হাতে এই নবাব মহলের সবাইকে অর্থের বিনিময়ে আমরা হাত করে ফেলেছি তাই তো বলছি যদি আপনার ভাগ্য পেয়ে সুপ্রসন্ন রাখতে চান তাহলে আমাদের কথা মতো আপনাকে চলতে হবে বেগম সাহেবা নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে এত বড় সাহস আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে বেগম সাহেবাকে চোখ রাঙানি দিতে হচ্ছে এই কে আছিস কেউ নেই বেগম সাহেবা কেউ নেই আপনার ডাকে আজ কেউ সাড়া দেবে না
এই প্রহরে আদেশ করুন তাহাপনো আদেশ করুন বন্দী করে এই বেগম সাহেবাকে নিয়ে যাও অন্ধকার কারাগারে বেগম সাহেবকে বন্দী করব আমি চুপ হুজুর কোনো কথা নয় যা বলছি তাই করগে আমি আমি তাই করছি বেগম সাহেব চলে আসুন যাও বেগম সাহেবকে শুন বেগম সাহেব শুন বেগম সাহেব ওই কারাগারে বসে বসে এবার এবার আপনি ওই খোদাকে শরণ করুন নে যাও প্রহরে তাই করছি চলে শুন বেগম সাহেব চলে শুন ওই মেইমানের দল হিজাবারে বেলায় আমি বলে যাচ্ছি খোদা বলে যদি কেউ থাকেন তাহলে তোকে শাস্তি হবেই শাস্তি হবেই খোদা ওজির সাহেব সবে মাত্র বেগম সাহেবাকে বন্দী করেছি এবার এবার যখন জানতে পারবো কোথায় আছে সেই বেঈমান ইব্রাহিম ও শিশু কামাল তাদেরকে ধরে নে আমি আপনার সম্মুখে ওদের ওদেরকে আমি নির্মমভাবে করব হত্যা এবার চলো জাফর আলী খা আমরা বিশ্রামাগারে চলে যাই তাই চলো জাফর